আমরা জিন্দগি দেখতে লাগবো আমরা কিটা আমল করছি। যদি আমরা ভালো আমল থাকে তো বাঁচিমু গিয়া, আর যদি আমরা আমলও যদি বহুত খামখেয়ালি থাকে, নামাজ বালা করি নাই, মানুষের লাগে ব্যবহার ভালো নাই, মানুষের হওয়ার দাবাই দিছি ভাইয়ে বাইর হক দেন না, বইনে বইনের বইনে ভাইয়ে বইনের হক দেন না, ফুয়া বাফর ফুয়া বাফরে দেন না, ফুয়া মারে জুলুম করের, ফুয়া বাফরে জুলুম করের, পড়োশিরে দুহুর জুলুম করের, ইটা যদি লইয়া যাই তে মনে রাখবো আমরা, মনে রাখবা খেউর ছুটকারা হইতো নাই। আল্লাহ রহমান বেশক, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান কিতাত রহমান দারুননি। আমি নামাজ না পড়লে যদি বাইচান নামাজ খুঁজে খোঁজো হয়ে গেছে আমার, আল্লাহ যদি হয় আল্লাহ আমি গুণা করছি রে বা আমি আর করতাম না, খালি যদি পড়িমু আল্লাহ মাফ করে দিবা। তো আল্লাহর কোনো গুণা করলেছে হকুল লাজ ওঠার হয়, হকুল ইবাদ নাই। আজকে আপনাদের সামনে আমি বহুত জরুরি কিছু কথা কইমু, দেখো জিন্দগির চলবা লাগিয়া মত পর্যন্ত ইনসানর জরুরি, আমি কোনো ওয়াইজ নাই। এই কথা কোনটা যদি আমরা জিন্দগি যদি আমরা পালন করি লাই, তে দুনিয়ায় আর আখেরাত ইনশাল্লাহ আমরা সারার বনি দিব। আর আল্লাহ তফিক দিতা আমিও আমল করতাম আর আপনার তো আমল করতা ইনশাল্লাহ, শুনবা তো আর আমল করবার তো করবার তো ইনশাল্লাহ। ফলা মা তুইল হকুল্লাহ সকাল থেকে বিকাল পর্যন্ত, তাহলে আমরা খা একবার হিসাব করি যে আজকে আমি রুজিও কত টাকা করছি, বিকালে বইয়া সাগজ ফর্মুলিয়া বই আমরা যে আমরা কত টাকা আজকে রুজি করছি আল্লাহর বাস্তে। সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা দেখতাম যে আজকে আমি কোন নেকি করছি কোন গুণা করছি, কোন নেকি করছি আর কোন গুণা করছি। সকাল থেকে বিকাল পর্যন্ত আমার গুণা বেশি না নেকি বেশি, কারণ কেমতো দিন হাসর ময়দানের দিন আপনার যেগুলো জাহান্নামের ঘোষণা হয়ে দিব, যেগুলো জাহান্নামি হয়ে দিবা, এগুলো জানার কিতা করবা। কুরআন আল্লাহ কইরা মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এই কি কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় গুনাহ হুরু গুনাহ যেটা করছি সারা আমল দিকে মারি গেছে। আল্লাহ তাআলা কইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, তোমার বালি হওয়ার বাদ থেকে তোমার করে তোমার ডাইন বাদু এক ফরিস্তা একজন আসমান বাবু দিয়ে একজন ফরিস্তায় তোমার ডাইনের ফরিস্তায় নেকি লেখরা বাবুর ফরিস্তায় গুণা লেখরা, কিন্তু তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারও যাইরা, বাজারও গিয়া তুমি মানুষের লোকে দুকা দিছো, মাল বেচছ মাটি বেচতে তুমি তুমি ওজনে মারি দিছো ফরিস্তায় লেখরা, এজন মানুষের গাড়ি লিখছো ফরিস্তায় লেখরা, এক মানুষের মাটি তোমার বাড়ির সামনা হান্দাত তুমি তার মাটি ভর্তি বেশি মাটি ডেবাই দিয়েছো আধা বিঘা কিংবা তো এক কাটা কিংবা তো এক লুসা এক দেহক বরাবর যদি রানি বুঝি নৌ গিয়া অমুকের মাটি এক ইঞ্চি নিচে গিয়া আল্লাহ দেখরা হকুকুলি বাদ। আর কিতা ফুয়ায় বাফরে গাইলা, বাফর কথা শুনেন না আল্লাহ দেখরা, ফুয়ায় মালকে নাফরমানি করে আল্লাহ দেখরা, মারে জিরকি দের বাফরে জিরকি দের আল্লাহ দেখরা, বড় ভাই হুরু ভাইয়ের হক মারি দের আল্লাহ দেখরা, জামাইয়ে বৌরে গরু আনিয়ে বৌরে জুলুম করে আল্লাহ দেখরা, ই করে ঘুরতে বইতে বাপ দিয়ে বড় বড় গাইল দে বাপ তুলিয়ে আগু আল্লাহ দেখরা। এখন মানুষের সুদ কেউ সুদ করে আগু আল্লাহ দেখরা, কেউ সরাব করা ওটা আল্লাহ দেখরা, সকল খাম উঠতে বইতে আল্লাহ দেখরা। যেমন লেখা রাজকু তারিখে বুঝাইয়ে দেয় এই টেকনোলজির জমানা কেয়ামত বোধ করি বিগত 10,000 বছরের দুনিয়ায় যতক্ষণ ডেভেলপ হয়েছে আগুয়াই গেছে, 100 বছর অতক্ষণ আগুয়াইছে, প্লেন হয়ে গেছে, মোবাইল আজকে আমরা এখান 1 সেকেন্ডে মাত্রে আমেরিকা পৌঁছে যায় গিয়া হোয়াটসঅ্যাপ দরিয়ায়, আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কিতা মাতিছেন, কত স্টেপ আটিছেন, আপনার শ্বাস কতবার লইছেন মোবাইলে সারা বিকালে কই দে, ও জায়গা বইয়ে দেখলে কই দিব সকাল থেকে বিকাল পর্যন্ত কতক্ষণ আমরা শ্বাস লইছি, আপনার অ্যাক্টিভিটি কিতা, কত কত ইঞ্চি কত ফুট আনিছেন, কতক্ষণ দৌড়াইছেন, কত দি উফরে দি গেছেন, কতক্ষণ তোলাই দি গেছেন, সারা মোবাইলে কই দে। তো কিতা আল্লাহর যে টেকনোলজি কিতা ফরিস্তা কলে কিতা লাগে লই দেখরা রানি সারা লেখরা, তাহলে কি কিতা কইবা মা দি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
হুরু বড় গুনা সারা দেখি বাড়ি গেছে, যে তোতা লুকাই লুকিয়া করছিলাম, রাজগুর আন্দেরাজ বইয়া করছিলাম, বেটা লুকাইয়া দেখলাম, রাজার ভিতরে বইয়া করছি, ফানির ভিতরে গিয়া বইয়া রোজা রাখছি, আর ফানি তোলে গিয়া মুর্দি ফানি গাই লিছি, আও তো আল্লাহ দেখলাম কোনো জিনিস লুকাইল নাই। ভাইয়ে বুঝেন না, হুরু ভাইয়ে দোকানও গেছে, এক বাড়ির লুকাইয়া আছে সামান পয়সা বাড়িদের, আগু আল্লাহ দেখলাম। দেখার অনেক হদিসের মুখিতা আইসা রুনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় মিসকিন মানুষ, যে মানুষে তার জিন্দেগি ভালো আমল করবো, নামাজ পড়িব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সদকা খেরাত করবো, কিন্তু কেমতর দিন গেলে সবচেয়ে বড় বড় ভিখারিও মানুষ হইব, হে যাইব, আর তার ভাই গাইয়া খাড়া হয়ে দিব, তার বাপ খাড়া হয়ে দিব, আইয়া হুফু খাড়া হয়ে দিব, বইন খাড়া হয়ে দিব, আইয়া কইব আয় আল্লাহ আমার এই ভাইয়ে আমার হক মারি দিছে, বইনে আইয়া কইব আয় আল্লাহ আমার ভাই বইনে আমার ভাইয়ে হক মারি দিছে, পুরো দিয়ে আইয়া কইব আল্লাহ আমার মাটি মিরাছে, আমার মাঝে দিয়ে মাটি আমার মাফও মারি দিছে, আমার দোকানদারি কইব আল্লাহ আমার দোকানকে টেকা দিছে না। এটা হইলো কিতা সকল না নাই, এটা সকল ইবাদ, আল্লাহ চাইলে সারা মাফ করতে পারবা, কিন্তু আল্লাহ বন্দার এখতিয়ারও দিলেছে, আল্লাহ আল্লাহ বন্দারও ক্যাপাসিটি দিলেছে, এটা আমি মাফ করতাম না আল্লাহ কইরা, এগুলো বন্দায় মাফ করতে লাগবো, আর কেমন যদি সারা আটিবা ইটার ইটার দেখার অনে নিজের জিন্দগির টাকা অবস্থা নিজের মামলা ঠিক করলাম। সবচেয়ে বড় কথা কিতা আজকের তারিখ, বাপ দুনিয়ায় থাকা অবস্থা বহু সময় দেখবা বড় ফুয়া, আল্লাহ কোরআন একটা বাদ লিখে দিচ্ছেন আল্লাহ তালা, এক ফুয়া এক বাপর সম্পত্তি তার তিন ফুয়া ফুড়ি তখন যদি তে ফুয়া যদি এক টাকা পায় তে ফুড়ি আট আনা পাইত, খোদা না কাছে যদি বাপ থাকা অবস্থা বড় ফুয়া মরি গেল, কোরআনও তো লেখা নাই বড় ফুয়ায় বাট পাইতে বাফর বাট, কিন্তু বড় ফুয়ায় বাড়িত মেহনত করে করে গেছে সারা জিন্দগি বাফর লগে রইলে খান আর বাট বাট হইছে না, করি ফুয়ায় বাট পাইতো না নি, আল্লাহ তার বাপ বাপ যে তার দাদাও আর বাদে যেগুলো নাতি যেগুলো নাতিগুলো আছে ওই আওলাদুল খান দেখান মায়ে থাকে নাতি দেখি তখন মায়ে থাকে, আল্লাহ তার বন্ধার কোনোবোৰে জানে, আমরা শহীদ আহমদ পালন করি সাহেব নিজে কইছোন তাই জিন্দা থাকা অবস্থা তাহলে ফুয়া মারা গেছ, তাই যেত ফুয়াই তোর যে হক দিস তার সেম নাতির অতকান হক দিস, আমরা মেজা বল বার দিবা মুসলা দিবা লাগিয়া এই যে কেবা না আপনার ফুয়াই তো কিছু ভাই নাতির কিছু ভাই না ইলা না রে বা দাদার এখতিয়ারও আছে, দাদা যে হে মালিক।